ভাই বোন, যেটা পৃথিবীর সবচাইতে সুন্দর এবং মিষ্টি একটি সম্পর্ক। ভাই বোন মানে শত ঝগড়ার পরেও আবারও এক হয়ে যাওয়া, সারাক্ষণ একে অপরকে জ্বালাতন করেও দিন শেষে মনের ভেতর অদ্ভুত এক মায়া অনুভব করা, উপরে উপরে একে অপরের প্রতি বিরক্তি প্রকাশ করলেও ভেতরে ভেতরে অফুরন্তভাবে ভালোবেসে যাওয়া, এমনই এক ঝগড়ুটে ভাই বোনের গল্প বলবো আজ, যারা কিনা সারাক্ষণ একে অপরের পেছনে লেগে থাকত। তাই সেই বোন চাইত যে তার ভাই যেন চিরদিনের জন্য তার জীবন থেকে হারিয়ে যায়। এরপর ঘটেও ঠিক এমনটাই, সে সত্যি সত্যিই তার ভাইকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। আর এরপরেই তাদের দুই ভাই বোনের জীবনে এমন কিছু মোড় আসতে শুরু করে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকের এই গল্পটি আপনাদেরকে ঠিক যতটা হাসাবে, গল্পের শেষটা ঠিক ততটাই কাঁদাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক ঝগড়ুটে দুই ভাই বোনের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মাও নামক একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা একটি বাইকে করে তার ভাই সেফুনের পিছু করছিল। আর সেফুন তো এখানে মায়ের হাত থেকে বাঁচার জন্য পাগলের মতো দৌড়তে থাকে। এদিকে মাও এখানে তাড়াহুড়ো করতে গিয়ে একজন ব্যক্তির সঙ্গে ধাক্কা লেগে বাইক থেকে নিচে পড়ে যায়। এরপর সে কোনো মতে সেখান থেকে উঠে একটি শপিং মলের ভেতরে চলে যায়। আর সেখানে সে তার ভাই সেফুনকে দেখতে পায়। সেফুন এখানে তার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে লুকিয়েছিল, কিন্তু যখনই সে মাওকে দেখতে পায় তখন সে তার বন্ধুকে নিয়ে দৌড়তে শুরু করে। আর সে কোনো মতে মায়ের হাত থেকে বেঁচে উপরের ফ্লোরে চলে যায়। এরপর সে মাওকে উপর থেকেই ভেঙাতে শুরু করে। আর এখানে সেফুনের বন্ধু তাকে বলে, আচ্ছা আমরা মায়ের কাছ থেকে কেন দৌড়ুচ্ছি? সেফুন তখন তাকে বলে, আর বলিস না বন্ধু, ওর পকেট মানির টাকা দিয়ে আমি একটি স্পেশাল ঘড়ি কিনে ফেলেছি, তাই এভাবে দৌড়ুনি খেতে হচ্ছে। একথা শুনে তার বন্ধু বলে, তাহলে তো তুই দৌড়ুবি, আমি কেন তোর পেছনে দৌড়ুচ্ছি? সেফুন বলে, আমি তোর বন্ধু না, বন্ধুর বিপদে তো বন্ধুর সাথেই থাকতে হয়। ভেরি গুড, তুই সত্যিকারের বন্ধুত্বের প্রমাণ দিয়েছিস। এই বলেই সেফুন তার বন্ধুকে নিয়ে আবারও দৌড়তে শুরু করে। এবার কিছু দূর যাওয়ার পর মাও কোনো মতে সেফুনের বন্ধুকে ধরে ফেলে। আর সে তাকে বলে, তাড়াতাড়ি বল সেফুন কোন দিকে গিয়েছে, না হলে এখনই তোর নাক ফাটিয়ে দেব। কিন্তু তারপরও তারা দুজন মিলে কোনো মতে পালিয়ে যায়। এরপর মাও সোজা চলে আসে তার বান্ধবী মিজুনের কাছে। আর সে মিজুনকে বলে, তোর বাইকটি আমাকে ধার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার ওই অপদার্থ ভাইকে ধরতে গিয়ে তোর বাইকে কিছুটা ক্র্যাচ পড়ে গিয়েছে, আমার কাছে রিপেয়ার করার মতো কোনো টাকা নেই, আমার সমস্ত টাকা ওই গর্ধবটা নিয়ে খরচ করে ফেলেছে, এখন আমি কি করি বলতো? মিজুন তখন তাকে বলে, আরে এসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা করিস না, আমার কাছে তো টাকা আছে। এরপর তারা দুজন মিলে গল্প করছিল। আর গল্পের এক পর্যায়ে মাও মিজুনকে বলে, তুই অনেক ভালো আছিস, যে তোর কোনো ভাই নেই, বাবা মায়ের একমাত্র সন্তান হওয়াটা কত ভালো, পকেট মানিটা অন্তত ডাবল পাওয়া যায়। আর আমাকে দেখ, প্রত্যেকটি জিনিসের মধ্যেই ওই গাথাটাকে ভাগ দিতে হয়, তার উপর আবার কোথাও কোনো শান্তি নেই, না ঘুমোতে গিয়ে শান্তি পাই, না বাইরে থাকলে শান্তি পাই। আসলে সেফুন ছিল খুবই দুষ্ট প্রকৃতির একটি ছেলে, সে মাওকে সবসময় অনেক জ্বালাতন করত। আর তারা দুই ভাই বোন একসঙ্গে হলে তো কোনো কথাই নেই, তাদের মধ্যে কোনোদিনও বনত না, সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তারা একে অপরের পেছনে লেগে থাকত, এমনকি কোনো কোনো সময় তো ঘুমোতে গিয়েও শান্তি নেই। এবার সেদিন রাতের বেলা তারা দুই ভাই বোন সামান্য একটু খাবার নিয়ে পাগলের মতো লড়ছিল। তাদেরকে দেখে এমন মনে হচ্ছিল যে পৃথিবীতে যেন খাবারের দুর্ভিক্ষ চলছে। এবার কিছুক্ষণ পর মাও সেফুনকে চেপে ধরে, কারণ সেফুন তার ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে গিয়েছে। মা তখন তাকে জিজ্ঞাসা করে, আমার ব্যাংকে টাকা নিয়ে কি করেছিস বল? সেফুন তখন মাওকে ছোট্ট একটি কচ্ছপের বাচ্চা দেখায় আর বলে, তুই তো অনেকদিন থেকে এটা চাইছিলি তাই না? আমি তোর টাকাগুলো দিয়ে তোর শখ পূরণ করার জন্য এটা কিনে এনেছি। একথা শুনে মাও খুবই খুশি হয়ে যায়, আর সে সেফুনকে ছেড়ে দেয়। কিন্তু কিছুক্ষণ পরেই মাও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে একজন ব্যক্তি ফ্রিতে সেই কচ্ছপের বাচ্চাগুলো দিচ্ছে। এতে সে বুঝতে পারে যে সেফুন তার টাকাগুলো খেয়ে নিয়েছে। এবার পরের দিন মাও আবারও তার বান্ধবী মিজুনের সঙ্গে গল্প করছিল। সে প্রতিদিনের মতো মিজুনকে আজকেও সেফুনের ব্যাপারে অনেক কমপ্লেন জানায়। মিজুন তখন তাকে বলে, তুই কি একটা কথা জানিস, আমরা সবাই তাকেই সবচাইতে বেশি বিরক্ত করি, যাকে আমরা সবচাইতে ভালোবাসি। আর সেফুনের ক্ষেত্রেও ঠিক এটাই, ও তোকে যতটা বিরক্ত করে তার চাইতেও বেশি ভালোবাসে। মাও তখন বলে, এটা তোরই মনে হয়, ও যদি তোর ভাই হতো তাহলে বুঝতি। অন্যদিকে আমরা সেফুনকে দেখতে পাই, সেফুন স্কুলে তার ক্লাসরুমে বসেছিল। আর এমন সময় সেফুনের একজন বন্ধু এসে তাকে বলে, চল আমরা দুজন দুজনের কমিক্স বুকগুলো বদলা বদলি করে নিই, তাহলে আমরা দুজনেই ভিন্ন ধরনের বুকসগুলো পড়তে পারবো। সেফুন তখন বলে, বুকসগুলো আমার ব্যাগে আছে। তার বন্ধু তখন তাকে বলে, কিন্তু তোর ব্যাগ কোথায়? সেফুন আসলে তার বোন মাওকে জ্বালাতন করতে গিয়ে নিজের স্কুল ব্যাগটা আনতেই ভুলে গিয়েছে। অন্যদিকে আমরা মাওকে দেখতে পাই, মা যখনই ঘুম থেকে ওঠে তখনই সে তার মাথায় আঘাত পায়। আর সে চোখ খুলে দেখে যে সেফুন তার চুলগুলো খাটের সঙ্গে বেঁধে দিয়েছে। এতে সে খুবই বিরক্ত হয়,
কারণ সে বুঝতে পেরেছিল যে এটা আর কেউ নয়, বরং তার ভাই সেফুনি করেছে। এরপর মাও যখন গোসল করে এসে তার চুল শুকোতে যায়, তখন সে দেখতে পায় যে সেফুন তার হেয়ার ড্রায়ারের মধ্যে পাউডার ঢুকিয়ে রেখেছে। তারপর মাও কোনো মতে নিজেকে সামলে নিয়ে ফ্রিজ থেকে খাবার আনতে যায়, কিন্তু ফ্রিজের মধ্যেও সেফুন তার জন্য একটি খাবারও রাখেনি। মাও এখানে খাবার তো পায়ই না, উল্টো সে একটি চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল যে মা অনেক মোটা হয়ে গিয়েছে, তাই তার নাকি ডায়েট কন্ট্রোল করা উচিত, আর এ কারণেই সেফুন নাকি তাকে তার ভাগের খাবার খেয়ে সাহায্য করছে। এটা দেখে তো মাও আরও অনেক বেশি রেগে যায়, কিন্তু তার স্কুলে যেতে আজকে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, তাই মাও তার বাবার সঙ্গে যাওয়ার জন্য তার বাবাকে ডাকতে যায়। কিন্তু সে তার বাবার রুমে গিয়ে দেখতে পায় যে তার বাবা অলরেডি চলে গিয়েছে, তাই সে নিজেই তখন রেডি হয়ে সেফুনের ব্যাগটিও তার সঙ্গে করে নিয়ে নেয়। এরপর ঠিক যখনই সে একটি বাসে করে তার স্কুলের দিকে যাচ্ছিল, তখন দেখা যায় যে বাসটিতে এত পরিমাণ ভিড় ছিল যে মাও তো একদম বাসের সঙ্গে মিশে চ্যাপ্টা হয়ে যাচ্ছিল, সে ঠিক মতো নড়তেও পারছিল না। তারপর আবার সেফুন তাকে একের পর এক মেসেজ দিয়ে বিরক্ত করেই যাচ্ছিল যাতে করে মাও তার ব্যাগটি নিয়ে যায়। এবার এসব কিছুতে অনেক বিরক্ত হয়ে মাও সঙ্গে সঙ্গে বাস থেকে নেমে যায়, আর সে দৌড়ে স্কুলে যেতে থাকে। এদিকে স্কুলের গেট বন্ধ হয়েই যাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে মিজুন এসে মাওকে তার বাইকে উঠিয়ে নেয়, আর তারা দ্রুত স্কুল গেটের ভেতরে ঢুকে পড়ে। এতে করে তো মাও কোনো মতে পানিশমেন্টের হাত থেকে বেঁচে যায়, কিন্তু মাও এখানে সেফুনের উপর প্রচণ্ড রেগেছিল, তাই সে দৌড়ে যাচ্ছিল সেফুনকে মারার জন্য। কিন্তু তার বান্ধবী মিজুন তাকে চেপে ধরে রাখে, সে তাকে এমনটা করতে নিষেধ করে। সে এখানে তাকে বলে, তুই কি ভুলে গিয়েছিস যে গতবার সেফুনের সঙ্গে মারামারি করার পর তোর কি হয়েছিল? মার তখন সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় যে তারা দুই ভাই বোনের আগের বার স্কুলে অনেক বড় একটি ঝামেলা করেছিল, তাই টিচার তাদের মা বাবাকে স্কুলে এনে তাদের নামে কমপ্লেন জানায়। তখন তাদের দুই ভাই বোনের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল, তাই একথা মনে পড়তেই মাও একদম শান্ত হয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় তাদের স্কুলের মাইকে একটি অ্যানাউন্সমেন্ট করা হয় যেখানে বলা হচ্ছিল ক্লাস নম্বর 3 স্টুডেন্ট সীমাও, তাকে অফিস রুমে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু একথা শুনে মা অনেক ভয় পেয়ে যায়, সে বুঝতে পারছিল না যে সে কি অপরাধ করেছে। তারপরও সে তাড়াতাড়ি করে স্কুলের অফিস রুমে চলে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে সেখানে তার ভাই সেফুন দাঁড়িয়ে আছে। মাও এতেই বুঝে যায় যে সেফুনই হয়তো কোনো কাণ্ড ঘটিয়েছে। তো টিচার এখানে মাওয়ের মা বাবাকে ফোন দিচ্ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কারো ফোনেই সংযোগ পাওয়া যাচ্ছিল না। সেফুন তখন টিচারকে বলে যে তার মা বাবা নাকি দেশের বাইরে ট্রিপে গিয়েছে, তাই তাদের ফোন নাম্বার এখন কাজ করছে না। কিন্তু টিচার সেফুনের কথা মোটেও বিশ্বাস করে না, তাই টিচার তখন মায়ের কাছে তার মা বাবার ফোন নাম্বার চায়। কিন্তু সেফুন এখানে ইশারা দিয়ে মাওকে বলে যে সে টিচারকে যেন তার হাতে দেখানো সংখ্যার নাম্বারটি বলে। কিন্তু মাও এখানে সেফুনকে শায়েস্তা করার জন্য সে তার ফোনটি বের করে টিচারকে দিয়ে দেয়, আর সে তার ফোন দিয়ে তার মা বাবার নাম্বারে ফোন দিতে বলে, যার ফলে সেফুন এখানে মায়ের উপর খুবই রেগে যায়। সে কি করবে বুঝতে না পেরে জোর করে টিচারের কাছ থেকে ফোনটি নিয়ে নেয়। এবার মাও এখানে টিচারকে বলে, এবারের মতো সেফুনকে ছেড়ে দিন না ম্যাম, ও কি করেছে আমি জানি না, যদিও কাউকে মেরে থাকে তাহলে আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি, যদিও ও একটু দুষ্ট প্রকৃতির তবে ওর মনটা কিন্তু অনেক ভালো, আমি কি জানতে পারি যে আসলে ও কি করেছে? এরপর আমরা দেখতে পাই যে সেফুন আসলে কি করেছিল। সেফুন অফিস রুম থেকে এক্সামের প্রশ্ন চুরি করেছিল, সে তার ক্লাসের স্টুডেন্টদের কাছে অনেক চড়া মূল্যে সেগুলোকে বিক্রি করছিল, যেটা মোটেও কোনো ভালো স্টুডেন্টের কাজ ছিল না। তবে মায়ের অনুরোধে টিচার এবারের মতো সেফুনকে ছেড়ে দেয়, কারণ মাও খুবই ভালো স্টুডেন্ট ছিল। এবার অফিস রুম থেকে বের হতে হতে মাও কাঁদছিল, সেফুন তখন মাওকে বলে, ওয়াও তুই এত ভালো অ্যাক্টিং পারিস আমি জানতাম না তো, আর টিচারের সামনেও তো আমার অনেক প্রশংসা করলি, জীবনের প্রথম তোর মুখ থেকে আমি কোনো প্রশংসা পেলাম, এভাবে মন খারাপ করে থাকিস না তো, চল আমরা একটা ডিল করি, আমরা দুজন মিলে একসঙ্গে প্রশ্ন বিক্রি করে কোটিপতি হয়ে যাব, তুই কি আমার টিমে জয়েন হতে চাস? এই বলেই সেফুন যখন মায়ের সঙ্গে ডিল করতে যাবে, মাও তখন সঙ্গে সঙ্গেই সেফুনের হাত মুচকে দেয়, আর সে সেফুনের প্রত্যেকটি দুষ্টুমির জন্য এখানে তাকে ধোলাই দিতে থাকে। সে তাকে মারতে মারতে বলে, এটা আমার ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য, এটা আমার হেয়ার ড্রায়ারে পাউডার এবং ফ্রিজ থেকে খাবার চুরি করার জন্য, আর এই নে, এটা হচ্ছে স্কুলে এত বড় একটি অপরাধ করার জন্য, যদি এর পর থেকে তুই এগুলোর মধ্যে একটি ভুলও করিস তাহলে তোকে আমি এখান থেকে একদম ধাক্কা দিয়ে ফেলে মেরেই ফেলবো। এবার সেদিনের মতো স্কুল ছুটি হলে যখন তারা বাড়িতে ফিরছিল, তখন সেফুন তার এবং মায়ের জন্য হটডগ কিনে আনে, আর মাওকে সে একটি খেতে দিলে মাও তিনটি হটডগই নিয়ে নেয়। কিন্তু সেফুন বারবার তার কাছে একটি হটডগ চাইছিল, আর মাও তাকে না দিলে সে চালাকি করে দুটো হটডগ নিয়ে নেয়। মাও এতে খুবই রেগে যায়, আর সে সেফুনকে বলে, আজকে বাড়িতে গিয়ে মা বাবার কাছে তোর সব কথা বলে দেব, স্কুলে তুই কি কাণ্ড ঘটিয়েছিস সেটাও জানিয়ে দেব। কিন্তু সেফুন এখানে তাকে হাসতে হাসতে বলে, ঠিক আছে যা ইচ্ছে তাই বলিস,
তবে তোর যে একটি সিক্রেট ডায়েরি আছে সেটা কিন্তু আমি জানি না, আর আমি কিন্তু কাউকে বলবো না। কি সিক্রেট ডায়েরির কথা শুনে চমকে গেলি? আমার কাছে সবসময় তোর মুখ বন্ধ রাখার হাতিয়ার আগে থেকেই থাকে, তাই তুই যদি আমার কোনো কথা মা বাবার কাছে বলিস তাহলে তোর ওই যে গরুর মতো দেখতে গাধা একটা ক্রাশ আছে না, তাকে গিয়ে কিন্তু আমি বলে দেব যে তুই তাকে পছন্দ করিস। কিন্তু আমার না একটা জিনিস মাথাতেই ঢোকে না, যে এমন গাধার মতো দেখতে ছেলেকে তুই কিভাবে পছন্দ করলি? ও হো, আমি ভুলেই গিয়েছিলাম, তুইও তো গাধার চাইতে কম না। এই বলেই সিফুন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর মাও তখন তাকে ধরার জন্য তার পিছু পিছু দৌড়তে থাকে। এদিকে সিফুন দৌড়তে দৌড়তে একটি অন্ধকার জায়গাতে চলে আসে, আর তার পিছু পিছু মাও সেখানে আসলে সিফুন লুকিয়ে পড়ে। মাও এতে অনেক ভয় পেয়ে যায়, আর অন্ধকার থাকার কারণে সে আরো ভয় পাচ্ছিল। সে বলে যে সে সিফুনকে কিছু বলবে না, তাই সিফুন যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে। কিন্তু সিফুন এখানে তার ভয়েস চেঞ্জ করে মাওকে ভয় দেখাচ্ছিল। সে বলে, তুমি কেন এখানে এসেছো? তুমি কি জানো না যে এখানে একটি ছোট্ট বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল? মাও তখন সিফুনকে বারবার বেরিয়ে আসতে বলে, কিন্তু ঠিক তখনই সিফুন মাওকে পেছন থেকে ভয় দেখায়। এরপর বলে, আর কখনো কি তুই আমার পেছনে লাগতে আসবি? যদি আবারও আমার পেছনে লাগিস তাহলে তোকে এভাবেই শায়েস্তা করব। এই বলেই সিফুন আবারও দৌড়ে পালায়। এরপর তারা দুই ভাই বোন দৌড়তে দৌড়তে বাড়িতে ফিরে আসে, আর বাড়িতে ফিরে এসেও তাদের ঝগড়া চলতেই থাকে। কিন্তু এখানে আবার তাদের মা বাবা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। মাও তখন দৌড়ে তার মায়ের কাছে চলে যায়, আর সে এক এক করে সিফুনের সমস্ত দোষের কথা বলতে থাকে, যে সিফুন সকালে তার অ্যালার্ম বন্ধ করে দিয়েছে, তার চুল খাটের সঙ্গে বেঁধে দিয়েছে, তার ব্যাংক থেকে টাকা চুরি করেছে, আবার স্কুলে সে বিশাল বড় এক অঘটন ঘটিয়ে একটি অন্ধকার জায়গাতে নিয়ে তাকে ভয় দেখিয়েছে, এমনকি সে তার হেয়ার ড্রায়ারের মধ্যে পাউডার ঢুকিয়ে দিয়ে ফ্রিজ থেকে তার সমস্ত খাবার খেয়ে নিয়েছে। তার জন্য আজকে মা স্কুলে পৌঁছতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তাই সে যেন সিফুনকে ইচ্ছে মতো বুকে দেয়। সিফুন দিন দিন তার সীমা অতিক্রম করছে, আর এসব কিছু বলে দেয়ায় মাওয়ের সঙ্গে সিফুনের আবারও মারামারি লেগে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে তাদের মা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখে তাদের দুই ভাই বোনের মারামারি থেমে যায়। মাও তো এখানে একদমই অবাক হয়ে যায়। সে তখন তার মাকে এসে জিজ্ঞাসা করে যে তার মা তাদেরকে ছেড়ে কোথায় যাচ্ছে। তাদের মা তখন মাওকে বলে যে সে কিছুদিনের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করতে বাহিরে থাকবে, তাই যতদিন সে ফিরে না আসছে ততদিন মাও এবং সিফুন যেন ভদ্র বাচ্চাদের মতো থাকে, তারা যেন একদমই ঝগড়া না করে। মায়ের এতে খুবই মন খারাপ হয়ে যায়। কিন্তু তার মা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তারা দুজন আবারও মারামারি শুরু করে দেয়। তারা এখানে মারামারি এবং চিৎকার চেঁচামেচি করে বাড়িটাকে একদম মাথায় উঠিয়ে রেখেছে। এদিকে তাদের মায়ের সঙ্গে ঝগড়া করার কারণে তার বাবার মুড একদম খারাপ হয়েছিল, তাই সে তখন তাদের উপর প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে আর বলে, তোরা কি এখনো ছোট আছিস? কয়দিন পরেই তো দুটোকে বিয়ে দেব, তারপরে এরকম কুকুর বেড়ালের মতো লড়িস কেন সবসময়? আর একটা শব্দ পেলে দুটোকে একদম মেরেই ফেলব। একথা শুনে তারা দুজনই একদম চুপ হয়ে যায়। এবার সেদিন রাতের বেলা মায়ের একদমই ঘুম আসছিল না। মাও তখন তার বান্ধবী মিজুনকে ফোন দেয়, আর সে মিজুনকে তার মা বাবার ঝগড়ার বিষয়টি জানায়। আসলে আজকে এটা নতুন ছিল না যে তার মা বাবা ঝগড়া করছে, তারা দুজন দুজনের সঙ্গে প্রতিনিয়ত এভাবে ঝগড়া করতেই থাকে। তাই এবার মায়ের কাছে সন্দেহ হচ্ছিল যে তার মা বাবার হয়তো এবার ডিভোর্স হয়ে যাবে, আর তার মা হয়তো কখনোই আর তাদের কাছে ফিরে আসবে না। মিজুন তখন মাওকে বলে যে মায়ের উচিত এই বিষয়গুলো নিয়ে তার ভাই সিফুনের সঙ্গে কথা বলা, তারা দুই ভাই বোন মিলে হয়তো বিষয়টিকে সলভ করতে পারবে। কিন্তু মাও দেখতে পায় সিফুন তো তার নিজের দুনিয়াতেই ব্যস্ত। তারপরও সে অনেক চিন্তা ভাবনা করে যখন সিফুনের সঙ্গে কথা বলতে যায় তখন সে দেখতে পায় যে সিফুন গেম খেলছে, কিন্তু মাওকে দেখতে পেয়ে সে এখানে ইচ্ছে করেই মুখ ভেঙাতে থাকে। তার আসলে এসব বিষয় নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মাও দেখতে পায় যে সে তো অনেক আনন্দেই রয়েছে, তাই মাওর তার উপর খুবই রাগ হয়। সে তখন বলে, তোর কি মা বাবাকে নিয়ে একদমই টেনশন হচ্ছে না? কিন্তু সিফুন তার কথায় কোনো পাত্তাই দেয় না। মাও তখন সিফুনের কাছ থেকে তার ফোনটি কেড়ে নেয় আর তাকে গেম থেকে আউট করিয়ে দেয়। কিন্তু সিফুন তারপরও এখানে ঠং করে বাচ্চাদের মতো আচরণ করছিল। সে চুপচাপ বসে এখানে একটি পাজল সলভ করছিল, আর মাও সেখানে সেই পাজলের একটি বক্স খুঁজে পেলে সেখানে সে সেই পাজলের ব্যাপারে একটি কাগজ দেখতে পায় যেখানে লেখা ছিল যে যে ব্যক্তি এই সম্পূর্ণ পাজলটিকে সলভ করতে পারবে তাকে একটি বাইক এবং তার পুরো পরিবারের জন্য একটি ফ্লাইটের টিকিট দেয়া হবে। এটা দেখে তো মাও একদম এক্সাইটেড হয়ে যায়, আর সে মনে মনে চিন্তা করে যে সিফুন আসলে কত ভালো। সিফুন হয়তো তার পরিবারকে নিয়ে অনেক চিন্তা করে, তাই তো সে এভাবে চিপসের প্যাকেট কিনে কিনে একটু একটু করে পাজলটিকে সলভ করার চেষ্টা করছে যাতে করে সে তার পরিবারকে ট্যুরে নিয়ে যেতে পারে। তাই সে এত কষ্ট করে একটু একটু করে পাজলগুলোকে সংগ্রহ করছে। আর মাও তার এত ভালো ভাইয়ের সাথে কত খারাপ ব্যবহার করেছে, তাই মাও এবার সিদ্ধান্ত নেয় যে সিফুন তাকে যতই বিরক্ত করুক সে এখন থেকে সিফুনের সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে।
এবার পরের দিন সকালে স্টেফন যখন বাথরুম থেকে গোসল করে বের হয়, তখন সে মাওকে তার সামনে দেখে একদম চমকে যায়, কারণ মাও এখানে স্টেফনের কাপড় ধুয়ে দিতে এসেছে, যেটা সে এর আগে কখনোই করেনি। তাই ব্যাপারটা স্টেফনের কাছে কিছুটা অদ্ভুত লাগে। এরপর দেখা যায় মাও দৌড়ে গিয়ে স্টেফনের জন্য হেয়ার ড্রায়ার নিয়ে আসে, যাতে করে স্টেফন চুল শুকাতে পারে। কিন্তু মাওয়ের এই সমস্ত কাণ্ড দেখে স্টেফনের কাছে মনে হচ্ছিল যে মাও হয়তো তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমনটা করছে। সে হয়তো তার মতোই হেয়ার ড্রায়ারের ভেতরে পাউডার ঢুকিয়ে দিয়েছে, তাই সে হেয়ার ড্রায়ারটিকে প্রথমে মায়ের উপরই অ্যাপ্লাই করে। কিন্তু না, মাও এমন কিছুই করেনি। এটা দেখে তো স্টেফন আরও অনেক অবাক হয়ে যায়, সবকিছু যেন তার একদম মাথার উপর দিয়ে যাচ্ছিল। এবার স্টেফন যখন সোফায় বসে এই সমস্ত ব্যাপার নিয়ে ভাবছিল, ঠিক তখনই মাও সেই পাজালটি নিয়ে স্টেফনের সামনে আসে। আসে ঢং করে তাকে বলতে থাকে, আমি তোকে কত বকা দিয়েছি, কত ভুল বুঝেছি, তারপরও তুই আমাদের জন্য এত কষ্ট করে এই পাজালটিকে সলভ করার চেষ্টা করছিস। আমি জানি কয়েকদিনের মধ্যেই তুই এই সম্পূর্ণ পাজালটিকে সলভ করে ফেলবি, এরপর আমরা সবাই মিলে বিদেশে ট্যুরে যাব, তাই না? আর এই কথা শুনে স্টেফনের কাছে সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। সে বুঝতে পারে যে মাও আসলে ট্যুরে যাওয়ার জন্যই এমন করছে। মাও তখন স্টেফনকে বলে যে যতদিন পর্যন্ত স্টেফন এই পাজালটিকে সলভ করতে না পারছে, ঠিক ততদিন পর্যন্ত মাও তাকে এভাবেই ভালোবেসে যাবে। কিন্তু মাওর এই অতিরিক্ত আহ্লাদীপনা স্টেফনের একদমই সহ্য হচ্ছিল না, তাই যেভাবেই হোক মাওকে তার থামাতেই হবে। তবে মাওকে থামাতে হলে তাকে পাজালটি সলভ করতেই হবে। তাই সেদিন থেকেই পাজাল সলভের কাজে লেগে পড়ে। সে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে চিপসের প্যাকেটের মধ্যে পাজাল খুঁজতে থাকে, আর তার পাশেই দাঁড়িয়েছিল মাও। মাও এখানে স্টেফনকে বলে, এভাবে কি চিপসের প্যাকেট ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পাজাল খোঁজা যায়? চিপস না কিনলে বুঝবে কিভাবে বলতো যে কোনটার মধ্যে পাজাল রয়েছে? স্টেফন তখন বলে যে সে প্রায় দেড় বছর ধরে এই কাজটি করে আসছে, যে চিপসের মধ্যে সে পাজাল আছে বুঝতে পারবে সেটাই সে কিনবে। তার কাছে এত টাকা নেই যে সে একটি একটি করে চিপসের প্যাকেট কিনে দেখবে। মাও তখন তাকে বলে, আমার তোর উপর পুরো ভরসা আছে যে তুই এটা করেই ছাড়বি। এবার সেদিন রাতের বেলা দেখা যায় যে মাও এবং স্টেফনের মা ফিরে এসেছে, কিন্তু আজকেও তাদের মা বাবা ঝগড়া করছিল। মাওয়ের মা এখানে তার বাবাকে বলে, তুমি ড্রিঙ্ক করা ছেড়ে কেন দিচ্ছ না? এই বাজে অভ্যেস কবে ছাড়বে বলতো? তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। কিন্তু এমন সময় স্টেফন তার হাতে একটি ফুলের তোড়া নিয়ে এসে বলে, তুমি এটা নেওয়ার জন্যই ফিরে এসেছো তাই না? নাও এটা নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো ফিরে এসো না। কিন্তু স্টেফনের একথা শুনে মাও একদমই অবাক হয়ে যায়, আর সে স্টেফনকে বলে, তুই এসব কি বলছিস? মায়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ভুলে গিয়েছিস? এরপর সে তার মাকে বলে যে তার মা যেন যখন ইচ্ছে তখনই আসে। এবার পরের দিন সকালে হঠাৎ করে মায়ের ফোনে একটি মেসেজ আসে, কাইজিন নামক একটি ছেলে তাকে আইসক্রিমের অফার করেছে, কারণ আজকে ছিল মায়ের জন্মদিন। আর কাইজিনই হলো সেই ছেলে যাকে মনে মনে মাও পছন্দ করে, তাই মাও এতে অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে চলে যায় আইসক্রিম শপের সামনে, যেখানে কাইজিন তাকে আসতে বলেছে। কিন্তু প্রায় কয়েক ঘন্টা যাবৎ সেখানে অপেক্ষা করার পরও কাইজিন সেখানে আসে না। এতে মাওয়ের খুবই মন খারাপ হয়, সে তখন রাগ করে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর সে তার বাবাকে ফোন করে, কিন্তু অনেকবার ফোন করার পরও তার বাবা তার ফোনটি রিসিভ করে না। আসলে তার বাবা মদ খেয়ে মাতাল অবস্থায় একটি জায়গাতে পড়েছিল। এদিকে এমন সময় মাও সামনে তাকিয়ে দেখতে পায় যে তার মা একজন অচেনা ব্যক্তির সাথে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে তখন দৌড়ে গিয়ে তার মায়ের পিছু করতে থাকে, আর এক পর্যায়ে তার মা এবং সেই ব্যক্তি একটি রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করে। কিন্তু মাও দেখতে পায় যে সেখানে স্টেফনও রয়েছে, আর স্টেফন এখানে তাদের সঙ্গে খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছে। বাকিদের মতো সেও ভুলে গিয়েছে যে আজকে মাওয়ের জন্মদিন। মাও এতে তার মনে খুবই কষ্ট পায়, কারণ সে ভেবেছিল যে সবাই তার জন্মদিন ভুলে গেলেও স্টেফন অন্তত ভুলবে না। মাও তখন মন খারাপ করে হাঁটতে হাঁটতে অনেক পুরনো একটি রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায়, আর কিছুক্ষণ পরে সে সেই রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। আর এখানে মাওয়ের তার ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল, যখন তাদের পুরো পরিবারটি ছিল একটি হ্যাপি ফ্যামিলি, আর তার জন্মদিনে তার মা বাবা এবং ভাই সহ সবাই সেলিব্রেট করত। তারা সবাই মিলে প্রতিবার স্পেশালভাবে তাকে সারপ্রাইজ দিত, কিন্তু এগুলো এখন স্মৃতি ছাড়া আর কিছুই নয়, কারণ তার পরিবারে এখন কোনো খুশি অবশিষ্ট নেই। তবে এত কিছুর পরও স্টেফন কিন্তু সবসময় মায়ের পাশেই থাকে। এদিকে মাও যখন সেই পুরনো রেস্টুরেন্টে মন খারাপ করে বসেছিল, ঠিক তখনই স্টেফন সেখানে নতুন একটি বাইক নিয়ে চলে আসে। আসলে স্টেফন খুব ভালোভাবেই জানে যে মাও এই পুরনো রেস্টুরেন্টেই থাকতে পারে, কারণ অনেক বছর ধরেই স্টেফন এখানেই তার বোনের বার্থডে সেলিব্রেট করে। তাই সে মাওকে খুব সহজেই খুঁজে পেয়ে যায়, কিন্তু মাও তাকে দেখে মোটেও খুশি হয় না। সে এখানে স্টেফনকে বলে, তুই কি জানিস আমি তোর উপর এই কয়েকদিন ধরে কেন এত খুশি হয়েছিলাম? আমি ভেবেছিলাম যে মা বাবার ঝগড়া দেখতে পেয়ে তুই পাজল সলভ করছিস, যাতে করে আমাদের সবাইকে নিয়ে তুই ফ্যামিলি ট্রিপে গিয়ে
আমাদের পরিবারকে তুই আগের মতো করতে পারিস, কিন্তু আমার ধারণা এখন পুরোপুরি ভুল হয়ে গিয়েছে। তুই তো দেখছি আমাদের পরিবারটাকে ভাঙার পেছনে লেগে আছিস। রেস্টুরেন্টে মায়ের সঙ্গে বসে থাকা লোকটি কে? নিশ্চয়ই মায়ের বয়ফ্রেন্ড, তাই না? আর তুই কিনা তাদের এই সম্পর্কে সায় দিচ্ছিলি? আমার ভাবতেই ঘৃণা হচ্ছে যে তুই আমার ভাই, তোর জন্যই আমাদের মা বাবা আলাদা হয়ে যাচ্ছে। তুই একটা স্বার্থপর, আমি তোকে অনেক ঘৃণা করি। সেফুন তখন হাসতে হাসতে তাকে বলে, এই সমস্ত উল্টোপাল্টা চিন্তাভাবনা ছেড়ে ফেল না। দেখ, তোর জন্মদিনের কথা কারো মনে না থাকলেও আমার কিন্তু ঠিকই মনে আছে। তাই প্রতিবারের মতো আমিও এখানে চলে এসেছি। আমার মতো এত ভালো একটা ভাই তুই আর কোথায় পাবি বল? এই বলেই সেফুন তার মোবাইল অ্যাপের মধ্যে একটি মোমবাতি বের করে, যেটাতে ফু দিলে মোমবাতিটি নিভে যায়। তাই সে মাকে তাড়াতাড়ি করে মোমবাতিতে ফু দিয়ে উইশ করতে বলে। মা এতে প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমার কোনো কথাই তোর সিরিয়াস মনে হয় না, তাই না? আমাদের মা বাবা আলাদা হতে যাচ্ছে, তাও তোর এতে কোনো মাথা ব্যথা নেই? এরপর মাও সেফুনের মোবাইলটি ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুই আমাকে উইশ করতে বলেছিলি, তাই না? তাহলে শোন, আমি চাই তুই যেন আমার জীবন থেকে হারিয়ে যাস। তোর জন্য আমি কোথাও কোনো শান্তি পাই না, এমনকি তোর জন্যই আমাদের পুরো পরিবারটি শেষ হতে চলেছে। তাই তোকে আমি আর আমার জীবনে চাই না। এদিকে দেখা যায় যে ফোনে থাকা মোমবাতিটি নিভে গিয়েছে। এবার পরের দিন সকালবেলা মিজনের ডাকে মায়ের ঘুম ভাঙে। মিজন মাকে নিয়ে সোজা একটি বাস্কেটবল কম্পিটিশনে চলে আসে, যেখানে আজকে সেফুনেরও ম্যাচ রয়েছে। এবার সেফুন যখন সেখানে খেলছিল, তখন দেখা যায় মিজন অনেক বেশি এক্সাইটেড ছিল। তবে খেলার এক পর্যায়ে একজন ছেলে সেফুনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এটা দেখে মাও তখন সঙ্গে সঙ্গে দৌড়ে সেখানে চলে যায়। আর সেই ছেলেটিকে ইচ্ছে মতো মারতে থাকে, এমনকি সেখানে ছেলেটির হাত মোচড়ে দেয়। মায়ের এমন কাণ্ড দেখে সবাই সেখানে একদম হতবাক হয়ে যায়, কারণ সবাই ভাবছিল যে মাও সেফুনের জন্য এমনটা কেন করছে। তো এর কিছুক্ষণ পর মাও দেখতে পায় যে সেফুন আর মিজন একসাথে দুষ্টুমি করছে। আর সেফুন আজকে মায়ের সঙ্গে কোনো কথাই বলছে না, এমনকি সে তার সঙ্গে দুষ্টুমিও করছে না। মাও মনে করে যে গতকালের ঘটনায় হয়তো সেফুন অনেক কষ্ট পেয়েছে, কিন্তু মাও এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পায় যে সেফুন তার সঙ্গে ঠিক যেমন আচরণ করত, সে মিজনের সঙ্গেও ঠিক তেমনটাই করছে। তবে এমনটা সেফুন এর আগে কখনোই করেনি। এরপর মাও সেখানে সেই বাস্কেটবল প্লেয়ারদের একটি লিস্ট দেখতে পায়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে সেফুনের নামের টাইটেল এখন একদম আলাদা। সেফুন তার নামের টাইটেল বদলে মিজনের টাইটেলে রেখেছে। মাও এতে খুবই রেগে যায়, আর সে সেফুন এবং মিজনের কাছে গিয়ে বলে, এসব কি হচ্ছে শুনি? তোরা কি শুরু করেছিস? এসবের মানে কি? একথা শুনি তারা দুজনে খুবই অবাক হয়ে যায়। মিজন তখন তাকে বলে, এসবের মানে কি? মানে আমরা দুই ভাই বোন একটু দুষ্টুমি করতে পারি না? তুই এত মাইন্ড করছিস কেন বলতো? আজকে হঠাৎ তোর কি হয়েছে? একথা শুনে মাও একদম চমকে যায়। আর সে মিজনকে বলে, কি বলছিস এসব তুই? সেফুন আবার তোর ভাই কবে থেকে হলো বলতো? মাও এখানে মিজনের কথায় একদম কনফিউজড হয়ে যায়। আর এদিকে মায়ের কথা শুনে মিজন এবং সেফুন অনেক কনফিউজ ছিল। তাদের কাছে মনে হচ্ছিল যে মাও হয়তো পাগল হয়ে গিয়েছে। আসলে গতকাল রাতে মাও রাগের মাথায় যে উইশ করেছিল সেটা আসলে পূরণ হয়ে গিয়েছে। তাই সেফুন এখন মিজনের ভাই, মায়ের জীবন থেকে সেফুন চলে গিয়েছে। আর মাও এটা খুব ভালোভাবেই বুঝতে পারে যে সৃষ্টিকর্তা হয়তো তার উইশ পূরণ করে দিয়েছে। এবার কিছুক্ষণ পরেই যখন মাও স্কুলের অফিস রুমের সামনে যায়, তখন সে দেখতে পায় যে টিচার এখানে মিজন এবং সেফুনকে বকছে। আর প্রতিবার মাও এবং সেফুনের সঙ্গে অফিস রুমে ঠিক যেমনটা হতো, এখানে মিজনের সঙ্গে সেফুনের ঠিক তেমনটাই হচ্ছে। আবার স্কুল ছুটি হওয়ার পর দেখা যায় যে সেফুন এবং মাও প্রতিদিন যেমন লড়াই ঝগড়া করতে করতে তাদের বাড়িতে ফিরত, এখানে সেফুন মিজনের সঙ্গে সেটা করছে। আর সে চুপচাপ তাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছে। তবে এতে মাওয়ের কেমন যেন খারাপ লাগছিল। তাই কিছু দূর যাওয়ার পর মাও তখন তাদের দুজনকে আবারও জিজ্ঞাসা করে যে তারা সত্যি সত্যিই কি ভাই বোন? তারা দুজনই তখন তাকে হ্যাঁ বলে। এবার মাও মন খারাপ করে একা একাই তার বাড়িতে ফিরে আসে। আর বাড়িতে আসার পর সে দেখতে পায় যে তার রুমটি এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। তার প্রত্যেকটি জিনিসই একদম গোছানো অবস্থায় আছে, এমনকি সে ব্যাংকে যে টাকাগুলো জমিয়েছিল সেগুলো সেখানেই রয়েছে। তাছাড়া তাদের বাড়ির মধ্যে সেফুনের কোনো জিনিস অথবা কোনো চিহ্ন পর্যন্ত নেই। অর্থাৎ ব্যাপারটা এমন ছিল যে সেফুন কখনো তাদের পরিবারের কেউই ছিল না। সেই সাথে সে ফ্রিজ চেক করলেও দেখতে পায় যে সম্পূর্ণ ফ্রিজটি খাবার দিয়ে একদম পরিপূর্ণ। এসব কিছু দেখে মাওয়ের মুখে হাসি ফুটে ওঠে। অর্থাৎ প্রথমে মাওয়ের মন খারাপ হলেও এখন তার সবকিছু বেশ ভালোই লাগছিল, কারণ এখন সবকিছু তার একার হয়ে গিয়েছে। সেফুন আর তাকে জ্বালাতে আসবে না, সে এখন পুরোপুরিভাবে স্বাধীন। এরপর ঠিক তখনই তার মা তাকে ফোন দিয়ে একটি রেস্টুরেন্টে যেতে বলে। তখন সে দেখতে পায় যে তার মা এবং বাবা তার জন্য একটি কেক নিয়ে বসে আছে। তার মা তখন তাকে জানায় যে কাল তারা তাদের কাজে এতটাই ব্যস্ত ছিল যে তারা চাইলেও মায়ের বার্থডে সেলিব্রেট করতে পারেনি, তাই আজকে তারা বার্থডে সেলিব্রেট করবে। একথা শুনে মাও খুবই খুশি হয়ে যায়।
আর সে এরপর থেকেই তার লাইফকে এনজয় করতে থাকে। এবার পরের দিন যখন সে তার স্কুটার নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল, তখন সে দেখতে পায় যে মিজুন তার ভাই সেফনের জন্য লেট হয়ে গিয়েছে। তাই সে স্কুটারে করে মিজুনকে স্কুলে নিয়ে যায় আর মনে মনে ভাবে যে এই যন্ত্রণা থেকে সে বেঁচে গিয়েছে। এবার সেদিন সেফন মিজুনকে নিয়ে একটি মলের মধ্যে যায় আর সে মিজুনকে সেখানে ঝুলিয়ে রেখে চিপসের সেই প্যাকেট থেকে পাজল বের করতে বলে। অর্থাৎ সে এখন মিজুনের ভাই হলেও তার সমস্ত অভ্যেসগুলো রয়েই গিয়েছে। এবার পরের দিন স্কুল ছুটির পর মা এবং মিজুন একটি শপের মধ্যে ছিল আর মা এখানে মিজুনকে বলে, তোর ভাই সেফনটা না খুবই দুষ্টু, আমার তো একদমই সহ্য হয় না। কিন্তু মিজুন বলে, আসলেও উপরে উপরে ঠিকই দুষ্টুমি করে, তবে ভেতর থেকে ও কিন্তু একজন ভালো মানুষ। এরপর ঠিক তখনই সেখানে সেফন চলে আসে আর সে মিজুনের কাছে টাকা চাইতে থাকে। সে বলে যে তার একজন বন্ধু নাকি খুবই বিপদে রয়েছে, তাই তাকে এখন তার বাঁচাতে যেতে হবে। আসলে তার সেই বন্ধু তার ভাইয়ের সঙ্গে স্কুলে মারামারি করেছে, তাই টিচার নাকি এখন তাদের পরিবারকে ডাকবে আর তাই সে বাসে করে স্কুলে গিয়ে তার বন্ধুকে নিয়ে আসবে। একথা শুনে মিজুন তাকে টাকা দিতেই যাচ্ছিল, তবে মাও যেহেতু আগে থেকেই এই সমস্ত জিনিস এক্সপিরিয়েন্স করেছিল, তাই সে এখানেই সেফনকে বলে, স্কুলের মধ্যে মারামারি করেছে তারা দুই ভাই, তাহলে তাদেরকে বাঁচানোর জন্য মিজুন তোমাকে কেন টাকা দেবে? হ্যাঁ, স্কুল তো এখান থেকে বেশি দূরে নয়, তুমি তো চাইলে হেঁটে স্কুলে যেতে পারো। সেফন তখন সেখানে একটি গল্প বানায়। সে বলে, আসলে আমি আমার বন্ধুকে বাঁচানোর জন্য একটি প্ল্যান করেছি আর ওই প্ল্যানটি কমপ্লিট করতেই আমার টাকার প্রয়োজন। আমি প্রথমে স্পাইডারম্যানের একটি পোশাক কিনব আর সেই সাথে একটা আয়রন ম্যানেরও পোশাক, তারপর স্পাইডারম্যানের মতো স্কুলের পেছন দিক দিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করব। এরপর আস্তে আস্তে 5 নম্বর ফ্লোরে উঠে আয়রন ম্যানের পোশাকটি তাকে দিয়ে দেব, তারপর আমরা দুজনই কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসব। আর স্পাইডারম্যান এবং আয়রনম্যানের পোশাক দেখলে কেউ আমাদেরকে কিছু বলবে না, কারণ স্কুলে সবাই নাকি স্পাইডারম্যান এবং আয়রনম্যানের ফ্যান, আর ওই পোশাক দুটো কিনতেই আমার টাকার প্রয়োজন। কিন্তু মাও তখন তাকে বলে, তুমি কি স্কুলের সবাইকে পাগল ভেবেছ? তুমি স্কুলের পেছন দিয়ে 5 নম্বর ফ্লোরে উঠবে আর কেউ তোমাকে দেখবে না ভেবেছ? আর টিচাররা কি এতটাই পাগল যে স্পাইডারম্যান এবং আয়রনম্যানের পোশাক দেখলে তোমাদেরকে ছেড়ে দেবে? তুমি মিজুনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই ধরনের গল্প বানাও, তাই না? তুমি সবসময় মিথ্যে বলে ওর কাছ থেকে টাকা কেন নাও বলতো? আর মায়ের জন্য সেফন এখানেই ধরা পড়ে যায়। এবার সেফন যখন তার বন্ধুদের সঙ্গে বসেছিল, তখন সেফন তার বন্ধুদেরকে বলছিল যে সে তার বোন মিজুনকে বোকা বানাতে পারলেও মাও তাকে ধরে ফেলেছে। এই মেয়েটা কিভাবে তাকে এতটা বুঝে ফেলে সে নিজেও জানে না। এদিকে একটি বাচ্চা ছেলে এখানে দাঁড়িয়ে সেই চিপসটি খাচ্ছিল, যেটার মধ্যে সেফন সেই পাজালের একটি কার্ড দেখতে পায়। এখন এই কার্ডটি তো যেভাবেই হোক তার উদ্ধার করতেই হবে। সে তখন তার বন্ধুদেরকে নিয়ে এই বাচ্চাটির পিছু করতে থাকে আর সে এবং তার বন্ধুরা বাচ্চাটিকে পটিয়ে সেই পাজালটি নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি তার ভাইয়ের কাছে চলে যায় আর সে কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে যে এই তিনজন ছেলে তাকে বিরক্ত করছে। এরপর দেখা যায় যে সেই ছোট বাচ্চাটির ভাই হলো একজন গুন্ডা, কিন্তু সেখানেই আবার মিজুনের সঙ্গে মাও ছিল। আর মাও যখন এই দৃশ্য দেখতে পায়, তখন সে সেই গুন্ডাদের সামনে চলে আসে আর সে তাদের সবাইকে ইচ্ছে মতো ধোলাই করে, কারণ সেফন মারামারি করতে অনেক বেশি এক্সপার্ট ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর পুলিশ মাও সেফন এবং মিজুন সহ সেই গুন্ডাগুলোকেও ধরে নিয়ে যায়। এরপর একজন পুলিশ অফিসার এখানে মাওকে জিজ্ঞাসা করে, তোমরা রাস্তার মধ্যে সবাই মিলে এভাবে মারামারি কেন করেছ? কিন্তু মাওয়ের কোনো কিছু বলার আগে সেফন এখানে ইমোশনাল একটি গল্প বানিয়ে ফেলে। সে বলে যে তারা নাকি অনেক গরিব আর বাচ্চাটির হাতে সেই চিপসটি দেখে তার নাকি অনেক খেতে ইচ্ছে করছিল, তাই সে একটু চিপস খাওয়ার জন্য তার পিছু পিছু গিয়েছিল। কয়েক বছর পার হয়ে গিয়েছে, সে চাইলেও এই চিপসটি কিনে খেতে পারেনি, তাই চিপসটি দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সেফনের এই সমস্ত ইমোশনাল কথাবার্তা শুনে পুলিশ অফিসার এখানে হাউমাউ করে কাঁদতে শুরু করে, এমনকি সেই গুন্ডারাও এখানে চিৎকার করে কাঁদতে থাকে। এদিকে মাও এখানে সেফনের দিকে তাকিয়ে ভাবে যে এই বদমাশটা এত ড্রামাবাজ কবে থেকে হয়ে গেল, মানুষ যে এতটা নিখুঁতভাবে মিথ্যে বলতে পারে সেটা তার জানাই ছিল না। এরপর পুলিশ তখন তাদের সবাইকে ছেড়ে দেয়। এরপর মাও সেফন এবং মিজুনের সঙ্গে আজকে তাদের বাড়িতে আসে আর সেফন তখন তার জন্য নিজের হাতে নুডলস বানায়। মিজুন এখানে মায়ের জন্য বাহির থেকে খাবার অর্ডার করতে চাইলে মাও সেফনের রান্না করা নুডলসই খেতে চায়। আসলে সেফনের এই একটি জিনিসই মায়ের খুব ভালো লাগে, সেটা হচ্ছে তার হাতে রান্না করা নুডলস। তো এর কিছুক্ষণ পরেই সেফন বাহিরে তার মা বাবার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, যারা কিনা একে অপরের সঙ্গে ঝগড়া করছিল। সেফন তখন তাড়াতাড়ি করে তার মা বাবার কাছে আসে আর সে তাদেরকে বলে, তোমাদের এই ঝগড়া কি একটু আস্তে করা যায় না? কখনো কি ভেবে দেখেছ যে মিজুন যদি এটা শুনতে পায় তাহলে ও কতটা কষ্ট পাবে? তোমরা কখনো কি ওর কথা একবারও ভাবো না? তোমাদের এই পার্সোনাল ঝগড়া নিজেদের মধ্যেই রাখো, দয়া করে চিৎকার চেঁচামেচি করো না, আমি তোমাদের জন্য আমার বোনের মন খারাপ দেখতে চাই না। আসলে সেফন যখন মায়ের ভাই ছিল তখন তার সঙ্গে যা কিছু ঘটেছিল সেগুলো এখন মিজুনের পরিবারে আসার পরও ঘটছে,
আর এদিকে স্টেফানির এই সমস্ত কথাগুলো মাও দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। মাও তখন মনে মনে চিন্তা করে যে স্টেফান হয়তো তাকেও এভাবে প্রোটেক্ট করার চেষ্টা করত, যেটা সে জানত না। এবার পরের দিন সকালবেলা মাও স্টেফানের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছিল। সে এখানে স্টেফানের কাছে জানতে চায় যে সে মিজুনকে সবসময় এত বিরক্ত কেন করে, আর তার জন্যই তো মিজুন প্রতিদিন লেট করে স্কুলে পৌঁছয়, এমনকি প্রতিনিয়ত তাকে অনেক পেইনে থাকতে হয়। স্টেফান তার বোনের সঙ্গে এমনটা কেন করে? তাছাড়া সবসময় সে তাকে বোকা বানিয়ে কি মজা পায়? স্টেফান তখন মাওকে বলে, ঠিক আছে, আমি তোমার কাছে সব কথা খুলে বলছি, কিন্তু তুমি মিজুনকে এই সমস্ত ব্যাপারে জানাতে পারবে না। আসলে বহু বছর ধরে আমার মা বাবার মধ্যে সম্পর্ক ভালো নয়। আমার বাবা তো সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, আর এসব কিছু সহ্য করতে না পেরে আমার মা অন্য আরেকজন ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছে, আর তাই তাদের দুজনের মধ্যে ঝগড়া সবসময় লেগেই থাকে। কিন্তু আমি কখনোই মিজুনকে এটা বুঝতে দিতে চাই না, কারণ মিজুন আমার থেকে অনেক ছোট, ও হয়তো এসব বিষয় সহ্য করতে পারবে না। আমি ওকে সবসময় হাসি খুশি দেখতে চাই, তাই আমি সবসময় ওকে প্রত্যেকটি বিষয় নিয়ে বিরক্ত করতে থাকি, যাতে করে ও আমাকে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করতেই না পারে। আর প্রতিদিন সকালবেলা আমি ইচ্ছে করেই ওর ঘড়ির অ্যালার্ম বন্ধ করে দেই। ও মনে করে যে আমি হয়তো চাই ও স্কুলে লেট করে পৌঁছাক, কিন্তু আসলে আমার বাবা সারা রাত মদ খেয়ে পড়ে থাকে, আর প্রতিদিন সকালবেলা উঠেই আমি ওই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করি। মদের বোতলগুলো আমি তাড়াতাড়ি করে সরিয়ে ফেলি, তাই অ্যালার্মের টাইমটা আমি একটু বাড়িয়ে দেই, যাতে করে মিজুন এই সমস্ত বিষয়গুলো মোটেও টের না পায়। আমার কাছে মনে হয় আমাদের পরিবারের আসল বিষয়গুলো জানার চাইতে আমাকে ওর বিরক্তিকর মনে করাটাই বেস্ট। এসব কথা শুনে মায়ের তখন মনে পড়ে যায় যে একই জিনিসগুলো স্টেফান তার সঙ্গেও করত, অর্থাৎ সে এতদিন তার ভাইকে ভুল বুঝে এসেছে। মাও তখন স্টেফানকে বলে, তুমি তোমার বোনকে সমস্ত সত্যি কথাগুলো কেন বলছো না? স্টেফান তখন বলে, আমি আমার পরিবারকে সবসময় হাসি খুশি দেখতে চাই। আমি চাই না যে মিজুন মা বাবার এই কথাগুলো জেনে তাদেরকে ঘৃণা করুক, সত্যিটা জানতে পারলে সে অনেক কষ্ট পাবে। এসব কথা শুনে মা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে যে সে তার ভাইকে কতটা ভুল বুঝেছে। এবার স্কুলে গিয়ে মা অনেক বুদ্ধিমান একটি ছেলেকে তার সমস্ত সমস্যার কথাগুলো খুলে বলে, এমনকি সে তাকে জানায় যে সে তার ভাইকে আবারও তার জীবনে ফিরে পেতে চায়। ছেলেটি তখন তাকে অনেক চিন্তাভাবনা করে বলে যে পুরনো হোটেলটিতে সে উইশ করেছিল ঠিক সেখানে গিয়ে সে যেন আবারও উইশ করে যে সে তার ভাইকে ফিরে পেতে চায়। এভাবে করে হয়তো সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। তো এর কিছুক্ষণ পর মাও বাহিরে তাকিয়ে দেখতে পায় যে স্টেফান কোনো এক জায়গাতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। সেও তখন স্টেফানের পিছু করে, আর কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে স্টেফান মায়ের মায়ের সঙ্গে কথা বলছে। মায়ের মা এখানে স্টেফানকে জানায় যে সে তার হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স নিতে যাচ্ছে, আর তাই স্টেফান মায়ের বন্ধু হিসেবে তাকে বোঝাতে এসেছে। তাই মাও তখন সোজা চলে যায় তার বান্ধবী মিজুনের কাছে, আর সে মিজুনকে প্রথম থেকে সমস্ত ঘটনা খুলে বলে। সে তাকে জানায় যে স্টেফান আসলে মিজুনের নয়, বরং সে তার ভাই। কিন্তু একথা শুনে মিজুন খুবই রেগে যায়, আর সে তাকে বলে যে মাও যেন তার ভাইয়ের কাছ থেকে দূরে থাকে, এমনকি তার পরিবারের ব্যাপারেও মাও যেন কোনো কথা না বলে। এই বলেই রাগ করে মিজুন সেখান থেকে চলে যায়। এবার সেদিন রাতের বেলা মায়ের মা বাবা মাওকে একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে আসে, আর তারা দুজন এখানে মাওকে তাদের ডিভোর্সের কথা জানায়। তাই মায়ের বাবা তাকে জিজ্ঞাসা করে যে মাও তাদের দুজনের মধ্যে কার কাছে থাকতে চায়। মাও তখন তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা দুজন মিলে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু সে তাদের কারো কাছেই থাকবে না। আসলে মাও তো খুব ভালোভাবেই জানে যে স্টেফানের মতো করে তারা কেউ তাকে আগলে রাখতে পারবে না। আর এখানেই স্টেফানের দুষ্টুমিগুলোর কথা ভাবতে ভাবতে মায়ের চোখে অশ্রু চলে আসে। সে এখন যেভাবেই হোক তার ভাইকে ফিরে পেতে চায়। এবার মাও রাস্তা দিয়ে হাঁটার সময় স্টেফানকে দেখতে পায়। স্টেফান বাড়ি থেকে তার সমস্ত পছন্দের খেলনাগুলো এনে একটি দোকানে বিক্রি করে দিচ্ছিল। মাও তখন তার কাছে এর কারণ জানতে চাইলে স্টেফান তাকে বলে, আসলে আমি বহু বছর ধরে চিপসের প্যাকেটের পাজাল সলভ করার চেষ্টা করছি, যাতে করে মিজুনকে আমি একটি ইলেকট্রিক বাইক গিফট করতে পারি, কিন্তু অপেক্ষা করতে করতে অনেক দিন হয়ে গিয়েছে, একটুর জন্য আমি পাজালটি মেলাতে পারছি না, আর কবে মেলাতে পারবো জানি না। তবে সামনেই মিজুনের জন্মদিন, আমি চাই আমার খেলনাগুলো বিক্রি করে ওকে একটি ইলেকট্রিক বাইক গিফট করতে। একথা শুনে মায়ের মনে পড়ে যায় যে স্টেফান তাকে উইশ করতে নতুন একটি বাইক নিয়ে এসেছিল, তার মানে স্টেফান তার খেলনা বিক্রি করে তাকে গিফট করতে চাইছিল। এদিকে মাও এখানে তাকে এমনটা করতে নিষেধ করে। সে বলে সে তো এখনও চেষ্টা করলে পাজাল মেলাতে পারবে, কিন্তু তারপরও স্টেফান খেলনাগুলোকে বিক্রি করে দেয়। এবার পরের দিন স্কুলে আসলে মাও জানতে পারে যে স্টেফানের নাকি অন্য একটি স্কুলে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এতে সে অনেকটা চিন্তিত হয়ে পড়ে। এরপর সেদিন সে তাদের শহরের সেই শপিং মলটিতে চলে যায়, আর সে সারাদিন সেই চিপসের প্যাকেটগুলোতে পাজাল খুঁজতে থাকে, আর অনেক খোঁজাখুঁজির পরে সে সেই কার্ডটি পেয়ে যায় যেটা স্টেফানের প্রয়োজন। এরপর মাও পাজালের সেই কার্ডটি মিজুনের কাছে নিয়ে যায়, আর সে মিজুনকে বলে যে স্টেফানকে যেন সে সেই কার্ডটি দিয়ে দেয়।
তবে মাও এখানে একটি জিনিস অনেক ভালোভাবেই বুঝতে পেরেছে যে তার জীবনে যদি এই ঘটনাটি না ঘটত তাহলে সে কখনোই জানতে পারত না যে তার ভাই সেফন তাকে আসলে কতটা ভালোবাসে। এবার পরের দিন সকালবেলা সেফন নতুন একটি বাইক নিয়ে মাওয়ের বাড়ির সামনে আসে, আর এখানে সেফনকে দেখে মাওয়ের তার আগের কথাগুলো মনে পড়ছিল। তো সেফন এখানে মাওকে অনেক ধন্যবাদ জানায়, কারণ তার কারণেই সে এই পাজলটি সলভ করে বাইকটি উপহার পেয়েছে, আর এটা সে এখন তার বোনকে গিফট করতে পারবে। এবার সেদিন রাতের বেলা মাও সেফনকে সেই পুরাতন রেস্টুরেন্টটিতে নিয়ে যায় যেখান থেকে সে সেফনকে হারিয়ে ফেলেছিল। সেফন দেখতে পায় যে মাও এখানে কাঁদছে। সে তখন মাওকে জিজ্ঞাসা করে যে তার কি হয়েছে। মাও তখন তাকে বলে, আজকে আমার জন্মদিন, কেউ আমাকে উইশ করেনি, তুমি কি আমাকে উইশ করবে? একথা শুনে সেফন তখন আগেরবারের মতোই তার মোবাইল ফোনটি বের করে আর সে মাওকে মোমবাতিতে ফু দিয়ে উইশ করতে বলে। মাও তখন সঙ্গে সঙ্গে উইশ করে যে সে মনে প্রাণে চায় যে তার ভাই তার জীবনে আবারও ফিরে আসুক। এবার কিছুক্ষণ পরে যখন মাও তার বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় যে তার মা এখানে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে তার জন্যই অপেক্ষা করছে। তার মা এখানে তাকে জানায় যে সেফন তার সমস্ত জিনিসপত্র নিয়ে নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছে, কারণ সে তাদের কারো সঙ্গেই থাকতে চায় না। মাও বুঝতে পারে যে তার উইশ হয়তো পূরণ হয়ে গিয়েছে, সেফন হয়তো তার জীবনে আবারও ফিরে এসেছে। মাও তখন দৌড়ে সেফনের রুমে চলে যায় আর সে সেখানে একটি চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল, আমি চাই সবসময় তুই যেন ভালো থাকিস, তাই আমি আর কখনোই তোর জীবনের বিরক্তির কারণ হব না। আর যাওয়ার আগে সেফন মাওকে তার নতুন বাইকটি গিফট করে গিয়েছে। মাও এখানে সেফনের জন্য প্রচণ্ড কাঁদছিল আর তার এখানে সেফনের আগের কথাগুলো মনে পড়ছিল যে সেফন তার জন্য কত কি করেছে, কিন্তু সে কখনো সেফনের জন্য কিছুই করেনি। তারপরও সেফন সবসময় তাকে খুশি করার চেষ্টা করেছে, একদম ছোটবেলা থেকেই সে তাকে সবসময় আগলে রেখেছে। তাই আজকে যদি সেফন তার জীবন থেকে চলে যায় সে হয়তো কখনোই আর তার ভাইকে ফিরে পাবে না। তাই মাও তখন কাঁদতে কাঁদতে সেই বাইকে করে সোজা তাদের রেল স্টেশনে চলে যায়, আর সৌভাগ্যবশত সেফন তখনও সেখানেই ছিল। মাও তখন সেখানে গিয়ে চিৎকার করে সেফনকে ভাই বলে ডাকে আর সে তাকে বলে, তুই তোর অনেক দামি একটি জিনিস ফেলে চলে যাচ্ছিস। সেফন তখন বলে, আরে না না, আমি সমস্ত জিনিস খুব সুন্দরভাবে নিয়েছি, তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই বাড়িতে চলে যা। মাও তখন কাঁদতে কাঁদতে সেফনকে বলে, তুই তোর এই ছোট্ট বোনটাকে সাথে নিতে কিভাবে ভুলে গেলি ভাই, আমি ঠিকই বলেছিলাম, তুই আসলে অনেক স্বার্থপর, তা না হলে এমন একটা পরিবারের কাছে তুই আমাকে রেখে চলে যাচ্ছিলি। একথা শুনে সেফনে এখানে আর তার কান্না ধরে রাখতে পারে না, সে ওইখানে প্রচণ্ড কাঁদছিল। আজকে প্রথমবার সেফন মায়ের সামনে প্রকাশ করছে যে সে আসলে মাওকে কতটা ভালোবাসে। এভাবেই দুই ভাই বোনের খুব সুন্দর একটি মুহূর্ত দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।